শরীয়তের এমন কোন এবাদত আছে নাকি সেই এবাদতের মধ্যে আমি আমার খোদাকে দর্শন করতে পারব? যদি বলেন যে শরীয়তের কোন এবাদতে আল্লাহকে দেখা যায় না, তাহলে আল্লাহ রাসূল সম্বন্ধে আমরা কি বুঝব? এই বিষয়টা আমাদের আগে পরিষ্কার হতে হবে। দুই নম্বরে হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী পয়গম্বর, ওনার ছেলেও কিন্তু নবী, তিনি হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে প্রমাণ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। তাহলে নবীর ঘরে জন্ম নিলেও কিন্তু মুসলমান হওয়া যাবে না, কি বোঝা যায়? তার নবীর ঘরে জন্ম নেওয়ার পরেও আল্লাহ ডাক দিয়ে বলল, তোমার সন্তানদেরকে বলো তারা যেন মুসলমান না হয়ে কবরে আসে, না আসে, মুসলমান হয়ে যেন কবরে আসে। আপনার কাছে আর একটা জিনিস জানতে হবে, এই মুসলমান হওয়ার পদ্ধতিটা কি, কোন কায়দায় কিভাবে কোন কাজ করলে মুসলমান হয়? আমার ভাই সেভাবে সুন্দর আলোচনা রাখলেন, তো এত কঠিন কথা আমাকে আপনি বলছেন, আমি কোনো মতে বের হওয়ার কোনো লাইন পাইতেছি। আট করে টাট করে ফাট করে বসেন, আজকের জন্য আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে দরবার থেকে পালা আসছে এলমে শরীয়ত, এলমে মারিফত, এই দুইটা বিষয়ের উপর আলোচনা হবে। মূলত শরীয়ত মারফতের পালা হলে একটু তর্ক বিতর্ক শুরু হয় সমাজের মধ্যে। আমরা যারা আছি, আমরা কিছু মানুষ মনে করি শরীয়ত আর মারিফত একই অপরের প্রতিপক্ষ, এইটা মানুষ মনে করে। মূলত শরীয়ত মারফত প্রতিপক্ষ নয়, শরীয়ত আর মারফত হলে একই অপরের পরিপূরক, এই কথাটা মনে রাখতে হবে। সেই শরীয়ত মারফতের পালার মধ্যে বাংলাদেশের অন্যতম যিনি তোমরাই যদি এরকম করো তাহলে শ্রোতাই করবো কি? বেশি ওঠা বসা করা যাবে না। তো সেই শরীয়তের ভূমিকায় গান করবেন বাংলাদেশের আমাদের বাউল জগতে, যিনি বাউল মাতা আখ্যায়িত পেয়েছেন আলেয়া বেগম আলো, উনি খুব ভালো। বাহ, কথা সত্য। উনি আজকে শরীয়তের ভূমিকায় গান শোনাবেন, মারফতের ভূমিকায় দুই একটা কথা আমি বলার জন্য চেষ্টা করব। আমরা যখন গানের থেকে গানে আসি, ঘরে খাওয়ানোর সময় বয়াতি কয়ে দেয় বন্ধনটা ছোট করে, আচ্ছা যে আমাকে বক্তারা বক্তৃতা করতে করতে সময় যায়, আপনাকে বন্ধনটা একটু ছোট করবেন, আচ্ছা এটা একশোর মধ্যে একশো বারই এই কথাটাই বলে। সেই ক্ষেত্রটা ধরে আমি একটা কথা বলেছিলাম যে বাউল গানটা হলে আমাদের বন্ধনের মাথা,
মাতা না এটা হলো বন্দনার মাতা বুঝতে হয় খুব খেয়াল আমাদের পালাকাদের মাতা হলো এই বন্দনা গানটা এইটা যদি কেটে দেওয়া হয় তাহলে আর পালাগান থাকে না তাই তো কথা ছিল তো সেই কথার সূত্র ধরে আল্লাহর মহান ওলি হযরত বাবা শাহজালাল ইয়ামিন রাহমাতুল্লাহি আলাইহির একটি ঘটনা আমরা শুনলাম কথাটা ভালো ঠিক তো কাটা মাথা কাটলেও মানুষ বাঁচে এই কথাটা জবাব দিল বর্তমান করো রশিক সরকার আমি তো পারব না ওই আতির নাচ না দিয়ে ফইতে ফাল ফালি চলবো না কথা সত্য কথাটা বোঝেন নাই কথাটা মোটা আল্লাহর অলিরা তো মরে না মাথা কাটলে সব কাটলেও মরে না আল্লাহর অলি যারা তাদেরকে আল্লাহ মৃত বলতে নিষেধ করেছেন যারা আমার রাস্তায় শহীদ হয়ে গেল ফানা হয়ে গেল বিলীন হয়ে গেল কুরবানি হয়ে গেল বল হাইয়া তাহারা জীবিত খবরদার তাদেরকে তোমরা কেউ মৃত বলিও না যাদেরকে আল্লাহ মৃত বলতে নিষেধ করছে তাদের সহ্য দেখা কাটলেও মরবো না কিন্তু আমি তো ভাই আর সেই হলি না রে বাবা আমি হইলো প্রচারক আর এই যেখানে বসছে না এরা হলো বিচারক সেই জন্যে এই আমাদের ওই কথাটার কারণে আমি এই কথাটা বলেছিলাম যাক বলাতে তো ভালো একটা কথা শুনলাম তাহলে আল্লাহর ওলিরা এই কাজগুলি করতে পারে তো কি বলবো আমি একটি গান আগে করি তারপরে শরীয়তের বিষয়গুলির উপরে আমরা কিছু আলোচনা করবা আমি কখনোই বাজে কথা বলে গান বাজনা করি না দোয়া করবেন যেন কোনো বাজে আলাপ না করি আল্লাহ এটা নিষেধ করেছেন সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমিনান নাসি মাইয়াশতারিলাহু আল হাদিস লিউদিল্লা ইলা আন সাবিলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে আমাদের সমাজে আমরা কিছু বয়াতরে গান করি আপনারাও গান দিয়ে থাকেন একজন আর একজনের দুর্নাম করলে মানুষ কিছু খুশি হয় না বাবা মানে আমি মৌলবী সাহেবকে গাইলেব দুর্নাম করবো উনি আমার বইয়ের গেড়ে এই টাকা পয়সা দিয়ে বয়েতে নে এই পীর সাহেবকে দুর্নাম করা হবো পীর সাহেবরা মৌলবীকে দুর্নাম করবো এইটা কি বাজান কোনো ধর্মের কথা হইল এটা কোনো ধর্মের কথা না যাই হোক পীর মুর্শিদের দরবারে ওলি আউলিয়াদের প্রতি আদব রেখে আমাদের চলা ফেরা উঠা বসা করতে হবে তো প্রথমে একটি কথা বলতে চাই সেটা আল্লাহ পাক তার পবিত্র কালামে পাকের সূরা লোকমানের 20 নম্বর আয়াত আল্লাহ আমাদেরকে জানিয়েছেন আসবাগা আলাইকুম নিয়ামাহু আল জাহিরু আল বাতিনান আমি তোমাদের জন্য দুই প্রকারের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেছি একটি প্রকাশ্য নিয়ামত আর একটা হলো অপ্রকাশ্য নিয়ামত একটা হলো জাহিরি আর একটা হইল বাতেনি এই দুইটা বিষয় মানুষকে জানতে হবে তো মারফত মারিফত আসছে হলে আরব শব্দ হইতে যার বাংলা অর্থ হচ্ছে নিজেকে চেনা এবং জানা যে নিজের চেনে উনি আল্লাহরে চেনে চেনে সেই চিনা জানার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রসুল ওলি আউলিয়া পীর মাশায়েক পাঠিয়েছেন তাদের কাছ থেকে সেই বিষয়গুলি আমাদের জানা বোঝার দরকার তো সেখানে দাঁড়িয়ে বাংলার মহাসাধক আত্মার বিজ্ঞানী দরবেজি লালন শফকিরের একটি গানের মাধ্যমে আমি আমার পালাগানে প্রবেশ করব আমি সবার কাছে দয়া চাই দোয়া চাই আশীর্বাদ চাই চরণ ধুলি চাই যেন আপনাদের নিয়ে আজকে রাতটুকু একটু শান্তিতে যতটুকু থাকি
সেই আমাদের গানটা যেন ইবাদতের মধ্যে গণ্য হয়। ধন্যবাদ সবাইকে। হরে বলি এই দুনিয়া, হরে সিনাই সিনাই, আমার বাজানে কি ভেদে নবী দিয়েছে। ও কামেল মুর্শিদের ঠাই লও না রে মো, সিনার ভেদ জেনে। ও বলি মুর্শিদের খাইল না বাজার সিনা ভেদ জেনে, কামেল মুর্শিদের খাইল না রে তার সিনা ভেদ জেনে। ও বাজান, না 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 বন্ধ কর না বাবা, বন্ধ কর না, আমি তোমাকে বন্ধ করতে বলবো না। আমরা যখন গান করে বসবো এগুলি একটু সরানোর হয়, একটা মিউজিক বাজে, তাতে মোটামুটি 8-10 মিনিট সময় আমরা পাই। এই সময়টার মধ্যে বাজান তুমি এই কাজটা করবো, তুমি আমি গান করতেছি আর তুমি হাঁটো, তোমার দিকে তাকাইলে তোমার গান বন্ধ। কোন শিল্পী সে ইচ্ছা করলেই গান গাইতে পারে না? পারে না। কেন পারে না বাবা? গানটা গাওয়ার একটা জিনিস লাগে, শিল্পী তখনই গান গাইতে পারে। দেখবেন একটা পুকুরের মধ্যে পানি খুব নীরব, ওই পুকুরের পাড়ে যে গাছগুলি আছে এটা কিন্তু পুকুরের পানির মধ্যে দেখা যায়। যদি কেউ একটা ঢেল ওখানে সুরে তালিকার ওই গাছগুলো দেখা যায়। আমাদের গানটাও ঠিক অমন একটা জিনিস, যখন আসে গানটা তাদের এসকার নজরে একটা শিল্পীর দিকে দৃষ্টি নিক্ষেপ করে, সে একটা খারাপ শিল্পী হইলেও ভালো গান গাইতে পারে। সেই জন্য বাবা আপনার পায়ে ধরে বলি বাজান, আসরটা নষ্ট করেন না, একটা বছর পরে একটা মাফি। আপনি কাজ করেন সেটা পরিবেশ বুঝে বলি, এই দুনিয়ায় চিনাই চিনাই, এই দুনিয়ায় চিনাই চিনাই, কি ভেদ নবী দিয়েছে মুর্শিদের খাইল না বাজার সিনা ভেদ জেনে, কামেল মুর্শিদের খাইল না রে তার সিনা ভেদ জেনে। Oh,
নবী দিয়েছে মুর্শিদে থাইলো না বাজান সিনা ভেদি কেনে কামেল মুর্শিদের থাইলো না রে তার সিনা ভেদি কেনে গোতর কোয়ার কুশভাবি তারে ভেদ বলে নাই নবী কুতর কোয়ার কুশভাবি তারে ভেদ বলে নাই নবী ভেদের ঘরে ভরে দিয়া চাবি ভেদের ঘরে দিয়া চাবি ভেদের ঘরে দিয়া চাবি নবী ভক্তদের আমি কি আর গাইতে পারি
জানার চেষ্টা করি। এই দুনিয়ার সিনাই সিনাই কি ভেদ নবী বিলিয়েছে, কামেল মুর্শিদের ঠাই লওনারে সেই সিনার ভেদ। নিকতন বান্দা যত বেদ পড়ে আউলিয়া হতো, নাদানের আসল চাচিত মনসুর তার সাবুদ আছে। কুতর্ক আর কু স্বভাবই তারে ভেদ বলে নাই নবী, নবী ভেদের ঘরে দিয়ে চাবি নবী তার ভক্তদের কাছে বুঝিয়েছে। জাহেরার ভেদ জাহেরাতে, পুশিদার ভেদ রয় সিনাতে, যেইভাবে যার মন হলো ভাই ওইভাবে সে দাঁড়িয়েছে। তাফসিরে হুসাইন যার নাম তাই ধরে মুশনবীর কালাম, ভেদ কি সারাই লেখা তামাম ফকির লালন বলে নাই। আমি আমার সদ্য আপার কাছে একটি বিষয় আমি জানতে চাইব, প্রাণ পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবের আব্বানী গাউসে জামদানি গাউসুল আজম রওশন জামির মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ, উনি একটি মাহফিলের মধ্যে ওয়াজের মাহফিলে গেছেন, ওনার আগের যিনি বক্তা মৌলানা সাহেব তাকে প্রশ্ন করছে, আপনি যে ওয়াজ করবেন আপনি কি আল্লাহকে দেখেছেন? তখন বললো আমি তো আল্লাহকে দেখি নাই। বলে যারে দেখো নাই তার আরো সাহেব তুমি মাইশি কৃষ্ণ, তুমি যারে দেখো নাই এর বিষয় তুমি কি মানুষকে বুঝাবা? আমি প্রথমবার একটা জিনিস জানতে চাই আপার কাছে, কোরআন শরীফের সূরা বনি ইসরাইলের মধ্যে বলা হয়েছে মান কানা ফি হাজিহি ওয়া মা ফাহুয়া ফিল আখিরাত আমাদুস সাবিলা, কেহ জগতে যেই ব্যক্তি আমার থেকে অন্ধ আর হাসরেও সেই ব্যক্তি অন্ধ তার জন্যই হইল জান। আমি জানতে চাই শরীয়তের এমন কোন এবাদত আছে নাকি সেই এবাদতের মধ্যে আমি আমার খোদাকে দর্শন করতে পারবো? যদি বলেন যে শরীয়তের কোন এবাদতে আল্লাহকে দেখা যায় না, তাহলে আল্লাহ রসুল সম্বন্ধে আমরা কি বুঝব? এই বিষয়টা আমাদের আগে পরিষ্কার হতে হবে। দুই নম্বরে হলো ইয়াকুব আলাইহি সালাতু ওয়াসসালাম একজন নবী পয়গম্বর, ওনার ছেলেও কিন্তু নবী, তিনি হলো ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে প্রমাণ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। তাহলে নবীর ঘরে জন্ম নিলেও কিন্তু মুসলমান হওয়া যাবে না, বলি কি বোঝা যায়? তার নবীর ঘরে জন্ম নেওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলল তোমার সন্তানদেরকে বলো তারা যেন মুসলমান না হয়ে কবরে কবরে আসে, না আসে মুসলমান হয়ে যেন কবরে আসে। আপনার কাছে আর একটা জিনিস জানতে হবে, এই মুসলমান হওয়ার পদ্ধতিটা কি, কোন কায়দায় কিভাবে কোন কাজ করলে মুসলমান হওয়া যায়? আমি কোনো ভাষা কথা বলবো না, যে কথা মানুষের মঙ্গল হবে না ওটা আমার না বলাটাই সবচাইতে উত্তম বা ভালো। একটা হলো শরীয়তের কোন এবাদতে আল্লাহকে দেখার কোন ব্যবস্থা আছে কিনা, নাই যদি থাকে কোন পন্থায়। আর একটা হলো মুসলমান হওয়ার পন্থাটা কি আমাদের সমাজে? বাবা বর্তমান আপনারা তো জানেন সমাজের মধ্যে শুধু অলিয়া উলিয়া পীর মুর্শিদ নয়, নবীদেরকে নিয়েও অনেক রকমের কথাবার্তা হচ্ছে। কোরআন শরীফের মধ্যে সূরা আনামের 153 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, সেখানে বলা হয়েছে ওয়ান্নাহাজা সিরাতাম মুস্তাকিমান ফাত্তাবিউস সুবুলা, তোমরা সেই পথ অবলম্বন করো যেই পথটা আমার পর্যন্ত এসে পৌঁছিয়েছে।
তোমরা আমার পথ অবলম্বন করো তাহলে পথ মনে হয় আরো আছে কি দয়াল নাকি গন তাহলে আরো আর একটা পথ আছে খুশওয়াতি শয়তান ওই তার শয়তানের পথ তোমরা অবলম্বন করিও না করিও না এটাও আজকে আপনি শরীয়তের ভূমিকা থেকে পরিষ্কার করবেন এই শয়তানের পথ কোনটা আর আল্লাহর পথ কোনটা এই দুইটা পথ আপনি পরিষ্কার করবেন আমরা যেন সেই আল্লাহর পথে ধাবিত হইতে আর একটা গান গিয়ে বসে পড়ি তারপরে আমরা সুন্দর ছোট্ট করে ধৈর্যের সহিত তার মধুর কথাগুলি আমরা শ্রবণ করব আমি তো টাঙ্গাইলে মাঝে মাঝে আসি আমার আপাত আসি না তো ওনার কাছ থেকে একটু বেশি বেশি শুনবো আমি একটু কম করে আজকে বলবো এবার আর একটা গান ধরি আমার জিটকা শরীফের হযরত খাজা গওহর শাহ রহমাতুল্লাহ আলাই তার লেখা একটা গান করে বসে যাব মারি ভদে ভেদের গোরা আর পথ বলো ভেদের গোরা ভেদের গোরা গোরার পরিচয় সে গোরা মারি ভদে রয়েছে গোদায় মারি ভদে রয়েছে ও বাজার মার পথ বলো ভেদের গোরা হাত তুলো ভেদের গোরা খোদা পরিচয় খোদা মারি পথ রয়ে খোদা মারি ভদে রয়ে বাজান হাত তুলো ভেদের গোরা হাত তুলো ভেদের গোরা খোদা পরিচয় খোদা মারি পথ রয়ে খোদা কেন এই কথাটা গানটা ধরলাম আমার হুজুরে পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামের তাজিম করবেন সম্মান করবেন আপনার তকদির খুলে যাবে তাজিম করবেন সম্মান করবেন আপনার তকদির খুলে যাবে সুবহানাল্লাহ আমার হুজুর পাককে সাহাবারা প্রশ্ন করেছিলেন আমরা ধর্ম সম্বন্ধে একটু জানতে চাই রাসূল পাক বলেছিলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা তুমি যখন তোমাকে চিনবে তখন তুমি আল্লাহকে চিনবে আরো তিনটা কিতাবের মধ্যে ছিল আরিফ নাফসাকা তাইরিফ রাব্বাকা যেই পর্যন্ত তুমি তোমাকে চেনো না সে পর্যন্ত আল্লাহকেও তুমি চেনো না সে আল্লাহকে চিনা জানার জন্য যে পথ সে পথের বর্ণনা আমরা আস্তে আস্তে করার জন্য চেষ্টা করব তাই গানটি করে আমি আস্তে করে বসে পড়ব বাজান মার পথ তুলো ভেদের গোড়া ভাগ তুলো ভেদের গোড়া খোদা পরিচয় খোদা সাধন করলে সিদ্ধি নাই আর হয় গো শরীয়তে পরিচয় এইভাবে যার হইল দিব্য জ্ঞান সেই তো চিনে আল্লাহ নবী অন্যের চিনবে জ্ঞান বাজান এভাবে যার হইল
মারি ভটের ও বাজান মা পতল ভেদে গোরা আর পতল ভেদে গোরা খোদা পরিচয় খোদা মারি ভতর খোদা মারি ভতর বাজান আর পতল ভেদে গোরা আর পতল ভেদে গোরা খোদা পরিচয় খোদা মারি ভতর খোদা মারি ভতর বাচ্চা দুইটার আওয়াজ একটু কড়া করে দেন। নারী জাতি তো এমনি হাফ জান, মানে অর্ধেক। এটা তো নতুন করে আপনাদেরকে বলার দরকার লাগে না। যদি কোনো সাক্ষী চান কোনো বিষয়ে, তাহলে পুরুষ হলে একজন আর নারী লাগবো দুইজন, এটাই কোরআনে বলছে আল্লাহ। তো সেখানে পুরুষ একটা একটাই, আর দুইটা নারী এক জায়গায় করলে একটার সমান হয়ে অর্ধেক করছে, সেই ঠেলাই বাসেন না। আর যদি ভুল ফিল করে দিত আপু, তাহলে যে কি হইতো মালিকই ভালো জানে। হ্যাঁ ধরু ধরু, এই যে খাইছে, না 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 চেয়ারা, এটা বাচ্চারা করে। কিছু পোলাপান আছে মার চোখের মধ্যেই লাইট মারে, এটা আমি নিজে দেখছি। কানাডি ধরে কানাডি, হ্যাঁ চোখে দেখে না। না 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 না, কাহিনী কাহিনী আছে। শুধু হাত পাও বড় হইলেই হইব না, কিছু স্বভাবের বাচ্চা আছে যারা নাকি মনে করেন মানুষ থেকে মানুষ হয়, তাদের আক্কেলটা একটু বেশি থাকে। আর যারা নাকি পশু থেকে মানুষ হয়, তাহলে ওই পশুর স্বভাবটা কিন্তু তার থেকে যায় নাকি বাবা। এজন্য আমরা কই কি রে, মানুষ না পশু। হ ও এই মাত্র হয়তো কোনো পশুকুলে ছিল, কোনো জ্ঞানী গুণী কামলিয়াতের স্পর্শে পদের স্পর্শে আশীর্বাদে মানুষের চামড়া পড়ছে ঠিকই, কিন্তু ওই চরিত্রটা খুব একটা দূরীভূত করতে পারে না। এজন্যই কিন্তু আমরা বাস্তবতায় এটা প্রকাশ দেখতে পাই। এখন আপনারা কোনো কথা কেন না, আগা মাথা কিছুই বুঝেন না। না 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 আর পারবো না, এই পর্যন্তই থাকবো, বাড়াইলে জরিমা লইব। আর বাইর গলা তো একবারে রেডিও টেন্ডেস্টা, হ্যাঁ মাইক সারাই একবারে দেড়শো, বাইর বলা বন্ধ করে দিয়েন। হ্যাঁ তো এবার শুনেন, আমি কিন্তু দুর্বল এটা আমি প্রকাশ করছি। এজন্য শত্রুকে কখনো দুর্বলতা বলতে নাই,
কেনুরা আরো টাইট করে দেয় যে তুই শুন হুই সুসুই আরো দুইটা দিয়ে আরো হুয়াই তুই যতই দরদের ভাই কই আর যতই প্রাণের জানের ভাই কই কিন্তু পালাপালি লাগে গেলে কেনু কিন্তু একটা বেশি ছাড়া কম দিব না দেখলেন যে চোটে পাটে মারফতের পালা যে নেয় সে তো এমনি সুবিধা পায় আহা শরীয়তের পালা নিলে তার একটা বেষ্টনী সীমা রাখা কি বাবা যদি সীমা অতিক্রম করে সীমা লঙ্ঘন করে তাহলে তার রশি তার গলায় আমার ভাই সেভাবে সুন্দর আলোচনা রাখলেন তো এত কঠিন কথা আমাকে আপনি বলছেন আমি কোনো মতেই বের হওয়ার কোনো লাইন পাইতেছি দুই একটা আসর আমার একটু গাইতে দিতেন সুবিধা মতো ভাই একটু সুবিধা মতো গাইতে দিতেন হাসা খেলাম একটু গাইতাম আপনি আমার সেই সুবিধার দুয়ারটা বন্ধ করে দিলেন প্রথমেই বন্ধ করে দিলেন তো কি এ আব্দুর রহিম ভাই আমার বড় ভাই কইছে এবার আপনাকে বাইত বলে গানে যাব না যে আপনি আমার এইরকম একটা বেজ্জিতির লাইন দিয়ে দিছেন আমি একটা গান আগে রাখি তারপরে দেখি মালিক যা করে আমি কি সে সব কিছু করার মালিক যাপরে
অনেক দিন পরে এই গানটা করলাম। আসলে চর্চা না থাকলে কিন্তু মরচা ধরে যায়, সেজন্য আমার আপন ভাই জোরের ভাই খাতা লইয়া ছাড়ছে, আর গুলাই নাই। তো যাই হোক, সেভাবে আমি আমি গানটা গাওয়ার চেষ্টা করলাম, জপরে আল্লাহ নবীর নাম, যেই নামে পুরিবে তোমার মনস্কাম, জপরে আল্লাহ নবীর নাম। তৌরীত কিতাব মুসা নবীর সময়, মুসা নবীর উপরে, তাই সেখানে লেখা ছিল কান্ডারি পরিত্রাণ মুক্তি সর্বশ্রেষ্ঠ, যার উদ্দেশ্যে আল্লাহ তাআলা তমাম জাহান সৃষ্টি করেছেন আর তার কাছে রেখেছেন সাফায়াতে, আর তার নাম হলো হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নামটি, শ্রেষ্ঠ নামটি যখন তৌরীত কিতাবের মধ্যে মুসা নবীর এক উম্মত দেখলো, দেখার সাথে সাথে তার ভিতরে একটা রাগ, আমার নবীর চেয়ে বড় কেউ হতে পারে না, তাই সেই যেই নামটা যে পেজের মধ্যে সেটা ছিঁড়ে ফেলছে। পরের দিন আয়সা দেখে আবার সেই পেজ পুরো হয়ে গেছে, আবার ছিঁড়ছে বহুবার বহুবার, এবার রাগ করে সে থুতু মেরে দিছে, থুতু ছিটায় দিছে, দেওয়ার সাথে সাথে মস্ত বড় একটা গুই সাপ হয়ে গেল। গুই সাপে থুতু ছিটায় না, থুতু ছিটায়, দেখেন ওই যে কিভাবে কোত্থেকে চলে আসছে। বৈশাখ হবার পরে মুসা নবী খবর পেয়ে, তোমার কপাল তুমি খেয়েছো, আমার তো কিছু করার নাই, তোমার দোষে যদি তুমি দোষী হও, আসামি হয়ে যাও, সরকারবাদী কে যখন হয়ে যাবে, বাপে কাঁদলেও হবে না, মায়ে কাঁদলেও হবে না, এটা হলো সরকারবাদী কে। আল্লাহ যদি একবার বেজার হয়ে যায়, তখন আর কোনো কান্দনে কোনো কিছু হবে না। যাও, যেই নবীর নামকে তুমি অপমান করেছো, অপেক্ষায় থাকো, যদি মালিক দয়া করে সে যদি তোমাকে ক্ষমা করে, তার চরণে স্পর্শ যদি করো, তাহলে তুমি পুনরায় মানুষ হতেও পারো। অপেক্ষা করতেছে, ভয়ে ঘরে যায় না, কারণ সে যে এই ঘরের মালিক, বাড়ির মালিক, এটা তো আর স্ত্রী জানবে না, বুঝবে না, স্ত্রী জানবে একটা সাপ, ছেলেরাও জানবে না, তাই সে বনে বনে ঘুরে আর সে সন্ধানে থাকে, কবে আমি সেই পেয়ারা হাবিবের দেখা পাব। তাই চলে যাই, রাসূল বল নবীর আগমন, দয়াল নবীর নবী রূপে আত্মপ্রকাশ করে, খবর পাইয়া সেই সাপটা গেল ধীরে ধীরে, চলে গেল চলে গেল যাবার পথে মন, ঘটিল ঘটিল একটা ঘটিল ঘটন, আবু জাহেল মনে মনে করে ভাবনা, আজকেই আমি করব একটি করব কল্পনা, এমন একটা জিনিস আমি নবীকে দেখাবো, আজকে এই দেখাইয়া হারাইয়া দিব, সাপটাকে ধরলো সাপটাকে মারলো,
আগুন দিয়া সাথে সাথে সাপটাকে পুরলো ছাই বানায়া পোটলাই কইরা নবীর কাছে যায় যাইয়া বলে ও মুহাম্মদ জিগাই গো তোমায় আমি জিগাই গো তোমায় আমি জিগাই গো তোমায় আমি জিগাই গো তোমায় মালিকের ইশারায় শক্তিতে ভিতর থেকে মুসরাইয়া বের হয়ে গেছে বললো আমি একটা পাপিষ্ট অধম আমি যে পরিত্রাণ কর্তা যে পাপি তাপি উম্মদের জিম্মাদার জামিনদার সাফায়াতকারী আমি তাকে বুঝতে পারি নাই চিনতে পারি নাই তাই আমি মুসা নবীর উম্মত হইয়া তৌরীত কিতাবে এই নামটিকে অপমান করেছিলাম থুতু দিয়েছিলাম সাফ হয়ে গেলাম তাই আমার মুসা নবী বলেছিল আরে আমি নবী না হইয়া যদি শেষ জামানার নবীর উম্মত হইতে পারতাম তার গোলামি করতে পারলে ধন্য হয়ে যেত যে না হলে কিছুই সৃষ্টি হইতো না তাই সে যদি ক্ষমা করে তাহলে ক্ষমা তুমি পাবা তাই আমি এই রাস্তা দিয়ে আসতেছিলাম এই দুরাচার পাপিষ্ট আবু জাহেল আমাকে ধৈরা মাইরা পুইরা ছাই বানাইয়া বইরা রাখছে সে গড়াইয়া আমার দয়াল নবের পায়ের মধ্যে পড়ে গেল তাই দেখে আবু জাহেল বলে পাতিজারে তোর মতে এত বড় জাদুগির আর দুনিয়ায় দুইটা নাই এজন্য আমার আল্লাহ বলে হে জগৎবাসী তোমরা শুনো প্রকৃত প্রকৃত সত্য প্রকৃত দেখার পরও আসার পরও যারা এই সত্যকে প্রকৃতকে বিকৃতভাবে মূলত তারাই কাফের তারাই সে চলে গেল আর আমার রসুলের চরণে পড়ে সে মুক্তি পেয়ে গেল সেখান থেকেই আমি গানটা করেছি কি গানটা জপরে আল্লাহ নবী আমার রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার আল্লাহ বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আমার রাসূল বলেছেন নাই কেহ পার্শ্ব এক আল্লাহ ব্যতীত আমার আল্লাহ বলেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রেরিত রাসূল তাহলে কেমন প্রেম কেমন প্রেমের বন্ধন বারো বারো চব্বিশ শামস এবং কামারি যেটা শামস সেটা হলো নুক্তাবিহীন অক্ষর আর যেটা কামারি সেটা হলো নুক্তাযুক্ত তাই বারো আর বারো রাসুল বারো আর আল্লাহ বারো এই যে কালেমার যে বারো বারো চব্বিশ এই চব্বিশটি হরমের মধ্যে হরফের মধ্যে কোনো নুক্তাযুক্ত হরফ তারপরও যে নাদানরা বুঝে না ও গো বুঝাইল বুঝবো না ওরা যে বুঝে না তাও বুঝে তারপর ওরা বাড়াবাড়ি করে আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ পইরা একটু দম লইয়া লইতইব নইলে লগে লগে মুহাম্মদের কথা কইলে শিরিক হইয়া যাইব ওগো যে কি করম দরকার এটা আল্লাহ আল্লাহই ভালো বুঝে না দুই একজনে কারোর সাথে যদি অন্যায় আচরণ করে কয় কি যে মুন্ডাই চাই ওরে না মারা পর্যন্ত আমার ঘুম হইতেছে না আমাকে মারণের দরকার নাই তুমি আর কদ্দুর মারবা সে যেই পরিমাণে মালিকের তরফ থেকে শাস্তির যোগ্য হয়েছে তুমি তো সেই মাপ জানো না মাপ জানে খালি ওই বিচারকেই জানে তারাতে সাইরা দাও হ্যাঁ সাইজ করবে
আর আল্লাহই বলেছে আমি জালিমের বিচার জালিম দিয়েই একটা জালিম একটা জালিমকে যেইভাবে বিচার করতে পারবো আপনি সাধারণ মানুষ কিন্তু ওই বিচার করতে পারবেন না পারবেন না এইজন্য আল্লাহ বলেছে আমি জালিমের বিচার জালিম দিয়েই তাই এখানে বলা হয়েছে সর্ব সর্বোপরি হিসাবটা হলো প্রেমের হিসাব যেখানে প্রেম নাই সেখানে কোনো এবাদত নাই আর প্রেমটাই হলো মূল ধর্ম কি বাবা মূল ধর্মটাই হলো প্রেম এই ধর্মটা হলো আল্লাহর ধর্ম আর এই আল্লাহর ধর্মটা এটা কাকে দিয়েছেন আমার পেয়ারা হাবিবকে আল্লাহ রাসূলকে বলেছিলেন আমার প্রেমাস্পদ অতএব আমার রাসূলের প্রতি যার মহব্বত থাকবে না সে শুধু আমারে ভালোবাসা আমারে কোনোদিন পাইতে কারণ আমার রাসূল যদি খুশি থাকে তাহলে আমি খুশি হইয়া যাই দুনিয়ার একটা দৃষ্টান্ত চার দোকানে বসা দেখলেন আপনি হঠাৎ করে শুনলেন আপনার প্রিয় একজন বন্ধুর নামে কয়েকজন একটু আলোচনা করতেছে তখন যাই বললেন যে কিরে খুব মজা পেলাম চা খাইছোস খাইছি খাইছি কয় আমার নামে বিস্কুট সহ চা খা প্রশংসা কিন্তু করে নাই করছে কিন্তু আপনার দোস্তের প্রশংসা যারে আপনি ভালোবাসেন তার প্রশংসা করছে এই জন্য আপনার অন্তরটা জুড়ে গেছে আপনার কোটি টাকা খরচ করতেও কোনো কি কষ্ট হইতেছে না ভালো লাগে তাই আমার আল্লাহ বলে আমার দোস্তের নাম যত যত বেশি লও ততই আমার ভালো লাগে আমার ভালো লাগে আমি সায়া থাকি আমি ততই তোমার আমল নামা পরিপূর্ণ করে দিই তাহলে আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে আমার আত্মসমর্পণ আত্মসমর্পণ শব্দের অর্থ হলো মুসলমান মুসলমান ইসলাম ইসলাম সংযুক্ত মুসলমান মুসলাম মানে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আত্মনিবেদিত সর্বকাজে তাকওয়া তো আকালতু একমাত্র মালিকের উপরে নির্ভরশীল হইয়া তুমি যদি সর্ব অবস্থায় এই যে আমি ঘুরি দেখি আমি কারে দেখি আমি আল্লাহ রে আল্লাহ কইছে না তুমি যেদিকেই মুখ ঘুরাও সেদিকেই আমার চেহারা আল্লাহ তো কইছে আল্লাহ ছাড়া কোনো অস্তিত্ব নাই সব কিছুর মধ্যেই আল্লাহই আল্লাহ এই চিন্তা এই ভাবনা এই স্মরণ যোগাযোগ যদি আপনার থাকে তাহলে আপনার দ্বারা দুনিয়াতে আর কোনো অশান্তি হতে পারে না যার দ্বারা সৃষ্টির যেই হাত দ্বারা সৃষ্টি কি নিরাপদ যেই চোখ দ্বারা সৃষ্টি নিরাপদ যে পা দ্বারা সৃষ্টি নিরাপদ যেই মুখ দ্বারা সৃষ্টি নিরাপদ তার নামই হইল মুসলমান হযরত ইব্রাহিম আদম বলল কয়েকজন ছেলেকে কিরে বাবা সামনে গোস্ত আর রুটি লইছো এটা খাওয়ার আগেই বার মরা বার কাঁচা গোস্ত খাইতাছো আহ কি কই কো কাঁচা গোস্ত কই খাইলাম মরা বার কাঁচা গোস্ত কো আমরা তো রুটি খাওয়াই শুরু করি নাই গোস্ত খাইলাম করতে আরে এই যে মানুষের গিবত যে চর্চা করতেছো হ্যাঁ গিবত করতেছো এটার চেয়ে বড় কি থাকতে পারে নিজের সমালোচনা করো সারাটা দিন কয়টা ভালো কাজ করছো সেটা নিজের দিকে তাকাইয়া তারপরে তুমি কথা বলো তোমার কথা তুমি বলো আরেকজনের সমালোচনা তোমার কইরা কোনো লাভ নাই তাই চার দোকানে বসে আমরা সবাই ভালো মানুষ হয়ে যাই যে উপস্থিত নাই হের মতো খারাপ আর দুনিয়াদারিতে কেউ নাই এই জন্য আল্লাহ বলেছে এইভাবে গিবত করা মানে ভার মরা ভার গোস্ত কামড়ায় কামড়াইয়া খাওয়া এখান থেকে আমাদের নিরাপদ থাকতে হবে তাহলে আমি মুসলমান হতে পারি নাকি শরীয়তে তো এটাই কয় আর ওই জিনিসটা আছে আহলে বায়াত পাকপঞ্জাতনের অন্তর্ভুক্ত যারা আমার দয়াল নবী বলেছেন মাওলা আলীর হাতে হাত রেখে যে আজ থেকে আমি যার মাওলা আমার আলী তার মাওলা মাওলা মানে অভিভাবক
দিক নির্দেশক পথ প্রদর্শক যেই জাতির অভিভাবক নাই তার অভিভাবক হলো শয়তান কি মুরুব্বি মুরুব্বি যার জীবনে মুরুব্বি নাই যার জীবনে জবাবদিহি তার কোনো জায়গা নাই তার জীবনটা হলো ইবলিশি জীবন তাই আমার রাসূল বলেছে আমি যার মাওলা আলী তার মাওলা আমার হাতে যারা হাত দিয়ে বায়াত হয়েছো অঙ্গীকারবদ্ধ হয়েছো আজকে সবাই মিলে তোমরা আমার আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো এটা হলো বেলায়েতের অঙ্গীকারবদ্ধ তওবা পাঠ করো কালেমা পাঠ করো হাতে স্পর্শ করে অতএব এইভাবে জগৎ সংসার চলবে চলবে এখন পর্যন্ত যে একজন আহলে বায়াত অন্তর্ভুক্ত নবীর আওলাদ নবীর বংশ তার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করলো না তারা মুক্তির কাতারে নাম আমার দয়াল নবী বলে গেছেন আল্লাহর আদেশ পাইয়া সেই বাবেতে যেই জন্য নাকি গেল রে চলিয়া হইলে হইল তিনি সর্ববিষয় মুক্ত সে যে হইল পরম যুক্ত গো হইল রহমতের নজর জাগবে যাহার গায় ইহকালে পরকালে শান্তি সেই জনায় এই দুইটা দৃষ্টি মোরা দেখিবারে পাই মাতা পিতায় আছে কিন্তু ওরে গুণের ভাই কোরআনেতেই আল্লাহ বলছে সন্তানকে ডেকে মাতা পিতারই ভজন তোমরা করবে ভবের বুকে যেই সন্তান মাতা পিতার মনের দোয়া পাবে বিনা হিসাবে সেই সন্তান জান্নাতেতে যাবে গো এই যে রহমতের নজর যখন লাগবে তোমার গায়ে ইহকালে পরকালে শান্তি সবজনা হ্যাঁ এটাই বলা হয়েছে আমার আল্লাহ বলেছেন পবিত্র কালামে যে কোনো সন্তান যদি মাতা পিতার দিকে সুনজরে তাকায় মা বাবাও যদি তার প্রতি সন্তুষ্ট থাকে আল্লাহ বলে ওই সন্তানের আমল নামায় আমি মকবুল হজের সওয়াব লিখি আর কালামের মধ্যে বলা হয়েছে যে সন্তানের সন্তানের জান্নাত হইল জননীর চরণ তলে এটা কালামে কিন্তু বলা হয়েছে তাই সেজন্য দেখেন একটা জিনিস যে আমরা পৃথিবীর বুকে সন্তানরা যখন ভূমিষ্ঠ হয়েছি মার গর্ভ থেকে তখন কিন্তু আমাদের প্রথম মাথা আসছে সন্তানরা তো এটা জানে না এটা জানে আমার মা বোন ধাত্রী যারা আমরা মেয়েরা যারা তারা জানি সন্তানের প্রথম আসছে মাথা মাথা এসে প্রথম স্পর্শ করছে মায়ের পায়ের সাথে মায়ের পদচুম্বন করেছে মার কত কষ্ট প্রসব বেদনায় পুরো শরীরটা যেমন দোজকের আগুনের থেকে মানে সিদ্ধ হয়ে গেছে মা গো আল্লাহ গো আল্লাহ আর বাসি না আল্লাহ আমারে লয়ে যাও আমার সোনার চান্ডা যেন বাইসা থাকে আমার জানে আর কুলাই না আল্লাহ কত অনুনয় বিনয় করছে আপনারা যখন গর্বে ছিলেন একটা প্রসব বেদনা মনে হয় জানি সাতটা দুজকের আগুনের চেয়েও আরো বেশি কষ্ট মা শুধু বলছে মালিক আমারে নিয়ে যাও আমার পেটের সন্তানটাকে তুমি বাঁচায় রাখো যখন নাকি ওই সন্তান প্রসব করেছে মায়ের পায়ের সাথে তার কপাল লেগেছে মুখ লেগেছে ঠোঁট লেগেছে আইনা যেই জন্য নাকি মুরব্বি কুলের মধ্যে দিছে দেখলো তোর সোনার চান হয়েছে সকল কষ্ট দূর করে সন্তানটার মুখ দেখা বুকের মধ্যে টান দিয়ে নিয়ে মায় সব জ্বালা যন্ত্রণা ভুলে গেছে তাই জুন্নুন মিশরি সে
তার মায়ের 40 বছর পর্যন্ত বিছানায় পায়খানা পেশাব করছিল, সেটা ধুইছিল। একদিন কয় মা একটা কথা কই, কও 10 মাস পেটে লইছো, 2.5 বছর দুধ খাওয়াইছো, আমি 40 বছর ধরে তোমার গোমুত দুইতেছি, তাও কি ঋণ শেষ হই নাই মা? আরে মা কয়, তুই বুঝের মানুষ এই কথা কইলি বাবা? আরে বেটা রে, এই গর্বে আর হইলো 2.5 বছর দুধ খাওয়াইছে ওইটা বললি? তুই আমার পেটে থাকতে একদিন আমি গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন রুকু সেজদায় গেলাম, আমার নাভির গোড়ায় তুই একটা লাথি দিছিলি বাবা, সেই লাথিতে আমার মনে হয়েছিল আমার কলিজাটা টুকরা টুকরা হয়ে গেছে গা বাবা, আমার কলিজাটা ছিঁড়া বিড়ে গেছে বাবা। রে মায়ের ঋণ পরিশোধের কথা যদি ভাবো, তাহলে গর্বে থাকতে একদিন যে একটা লাথি দিছিল সেইটাই শেষ এখন পর্যন্ত করতে পারো। পায়ের মধ্যে ধরে বললো, মা গো সন্তান তো চিরদিনই মার কাছে শিশু থেকে, তুমি আমারে আমারে অভিশাপ দিও না মা, বেজার হইও না, আমি অবুস। তাই প্রত্যেকটা সন্তানকে আমি বলি, দুনিয়া এসে বড় হয়ে গেছেন, হাত পাও লইয়া অনেক ডাঙ্গর হয়ে গেছেন, প্রত্যেকটা সন্তান মায়ের গর্বে থাকতে এইভাবে লাথি দিছেন, এইভাবে কত কষ্ট দিছেন, যার ঘরে মা বেঁচে আছে কালকে যাইয়া আল্লাহর রাস্তে মায়ের দিকে তাকাইয়া একটু হাসি মুখে মার কপালে হাত দিয়ে বলেন, মা তোমার শরীরটা কেমন লাগতেছে মা? দেখবেন মায় 10 বছরের হায়াত বাইরে গেছে। আপনি মার লগে দেখা করেন না, বাপের লগে দেখা করেন না, লাখ টাকার ঔষধ কিনা দেন, ঔষধে কি মায়ের পরাণ ভরে? আপনি একটু ঘন ঘন মা বাবার কাছে আইসেন, দেখবেন যে মা বাবা এমনি সুস্থ হয়ে গেছে। কত বাবারা এখানে আসছে গান শুনতে, ফাঁকে দিয়া যাইবো একটু, কি কিনবো? কি বেহাইতি কিনবো? কিনবো না একটু বেহাতি, একটু মেলা করবো, কি কিনবো? এটা কিনবো, এটা কিনবো, আমার সোনা মানিক খাইবো, যাওয়ার লগে লগে তো কুলের মধ্যে থাপা দিয়ে আইবো, হাতে কিছু না দিলে কেমন দেয়া যায়, লইয়া যায়। আপনিও একটু যাওয়ার সময় কিছু লইয়া যায়, এই দুইটা বাচ্চা, এটাও আপনার দুইটা বাচ্চা, এখন আপনি হয়ে গেছেন বড়, তারা হয়ে গেছে গা শিশুর মতো। এগুলি কিন্তু আমার দয়াল নবী বলেছে বাবা, আমি যাই বললাম, এগুলি কিন্তু আমার রাসুলের কথা, আমার আল্লাহর কথা। কোন সন্তানের প্রতি বেজার হইয়া কোন বাবা মা যদি বলে, উহ কি সন্তান জন্ম দিলাম, গর্বে লইলাম, আমার আল্লাহ বলে উহ শব্দটা আমার আরশে চলে আসে, ওই সন্তান যতই নামাজ রোজা আবাদত করুক, পাহাড় বানায় ফেলাক সোয়াবের, ওই আবাদত আমার কাছে দুই পয়সার দাম। আমি তারে জাহান্নামের মধ্যে প্রবেশ করাই, বলা হয়েছে আমার দয়াল নবীর সাথে এক সন্তান যুদ্ধে যাবে, নাম লেখাইছে, রাসূল বললেন তোমার মা কি বেঁচে আছে? জি। তোমার মা বেঁচে আছে ঘরে একা? হ্যাঁ। তাহলে তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই, মায়ের সেবা করায় এইটাই সবচেয়ে খুশি, এটাই খুশি, আমি তোমার প্রতি সন্তুষ্ট। তাহলে আমি ওই গানের ছন্দে এই কথাটা বলেছি, এগুলো হলো আমাদের সংবিধান। হ্যাঁ, শরিয়া শব্দের অর্থ কি? শরিয়া শব্দের অর্থ হলো আইন, সংবিধান, সেই সংবিধান অনুপাতে আমাদের একটু চলতে হবে, ওই চলতে পারলে মনে করেন শরীয়তের যে কথাগুলি বললাম, সত্য কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে। এই আবুল ভাই, নামাজ হলো 2 নম্বর ইবাদত, নামাজ 2 নম্বর ইবাদত, এটার 1 নম্বর ইবাদতের কি নাম জানেন? 1 নম্বর ইবাদত হলো হালাল রুজি। কি বাবা, এটা পবিত্র কোরআনের মধ্যে বলা হয়েছে হালাল রুজি। হালাল রুজি যদি আপনি না খান, যদি আপনি হারাম উপার্জিত খাবার খান, তাহলে সেটা আপনার রক্ত গুস্ত হারাম হবে। আল্লাহ বলেছে হারাম রক্ত গুস্ত দেহ লইয়া আমি তার হাজিরা কবুল করি, তার কোন প্রকার আবাদত আমি পছন্দ করি না। আর হারাম হারাম রক্ত আর গোস্ত লইয়া
সে কোনোদিন পবিত্র জান্নাতেও প্রবেশ করতে পারবে না, পারবে না। সকলের ঊর্ধ্বে প্রথম শর্ত হইলো আপনার রুটি রোজগার হালাল রুজি খাইতে হবে, হবে, তা না হলে বিপদ হয়ে যাবে, কোনো কাজই হবে না। এজন্য বলা হয়েছে শরীয়তের অষ্টসরা হালাল হারাম মাকরু মুবা, এবাদত ফরজ সুন্নত নফল ওয়াজিব। নফল কোনটা? ধ্যান যোগে স্মরণ। কি বাবা বসেন না, চালায়া দেন কালবের মধ্যে, জিকিরটা শুরু হোক না, অনবরত জিকির হইতেছে, জিকির হইতেছে অনবরত অবিরাম বিরতিহীনভাবে। যেই ঘরের মধ্যে মালিক থাকে ওখানে আর চোর ডাকাইতের কোনো ভয় থাকে না, থাকে না, উপস্থিত করেন না। এই কালব যদি জিন্দা হয়ে যায়, আলোকিত হয়ে যায়, তাহলে আপনার জন্য আর কোনো ভয় নাই। রজব দেওয়ান বলেছে আত্মা শান্তি পাবি মুক্তি, পূর্ণ নামাজ হবে তো, সচক্ষে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। এই দিলের মধ্যে যদি হুজুর উপস্থিত না থাকে, কি হুজুরই তো স্বয়ং মালিক, সে তারে যদি আমি এই উপস্থিতিতে যদি আমি আবাদত বন্দিকি না করি, তাহলে আমার আবাদত তো নকল আবাদত হয়ে যাবে। লোক দেখানো, লৌকিকতা আনুষ্ঠানিকতা, কি লৌকিকতা সামাজিকতা আনুষ্ঠানিকতা, শুধু নামাজের জন্য নামাজ, কিন্তু মালিক মালিক জানলো কি জানলো না সেটার যোগাযোগ নাই। এই ধরনের আবাদত বন্দিকি আল্লাহ বলেছে বেশিরভাগ মুনাফিকেরাই করে। শুনেন, আজ থেকে 40 বছরের আগের আলে আর গান আর 40 বছর পরের আলে আর গান যদি এক হয়, তাইলে বয়স হইল কিসের জন্য? শয়তানের তো বয়স কম হয় নাই, তাই শয়তান তো শয়তান রয়েছে নাকি বাবা? আদমের চেয়ে বেশি বয়সটা শয়তানের। তারপরও তো আল্লাহ কইছিল আমার আদমের পায় সেজদা করো, কারণ সেজদা করো মানে কি, তোমার ভিতরে যে আবাদতের গুমান অহংকার সেটাকে তুমি সারেন্ডার করো, কারণ অহংকারই কোনো দিন আল্লাহর প্রিয় হতে পারে না। অহংকার, গুমান, হিংসা, নিন্দা, পরশ্রী, কাতরতা, মদত, দুনিয়াদারির অহংকার, এগুলি দূরীভূত না করা পর্যন্ত কখনো আল্লাহ সেই আবাদতকারীকে পছন্দ করবে। পবিত্র কোরআনের মধ্যে সব ভিতর বাহির, বাবা পোশাকটাও পবিত্র রাখতে হবে আর দেহটাও পবিত্র রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে, অন্তরটাও পরিষ্কার রাখতে হবে, হবে সব কিছু মিল্লা জিল্লাই কুমিল্লা, কুমিল্লাই গেলে এই কথাটা কোন লাগে আর কি। তো যার ফলে আমি এটুক বলি, পোশাক আশাক পরিষ্কার রাখলাম, অন্তরটা কালো রইল, কালো অন্তরে কখনো আল্লাহ খুশি থাকে। শরিয়াত তরিকাত হাকিকাত মারফত, শরিয়াত তরিকাত হাকিকাত মারফত, এই শরিয়াটা এই সংবিধানে যদি চলতে পারেন, এখানেই চলে আসবে শরিয়তের পরে তরিকত মানে সত্য সঠিক পথ চলে আসবে, তারপরে চলে আসবে হক অর্থাৎ সত্যতা, তারপরে হকের মধ্যে যখন প্রতিষ্ঠিত হওয়া যাবে, হকের মধ্যেই মূল মালিক অর্থাৎ মারফতের যে গুপ্ত তত্ত্ব বিধান সেটা এখানে চলে আসবে। এই মারফত আলাদা দেশের কিছু নয়, শরীয়তের গড়েরই একটা অংশ। বাড়াই দিলাম বংশ, এত ছিল জিজ্ঞাসা নাই আর বেশি নয়, জবাব দিতে দিতে আমার দেহ হইছে ক্ষয়, শরীয়তের পাল্লা নিয়ে আমার ফতওয়ালাকে জবাব দিতে গেলে কি আর জানটা থাকে রে। ভাই ভাই এই পর্যন্ত মাইনা নিয়েন, কোনো ফেস লাগায়েন না,
আমার জানটা একটু দেখতে হইব না, একটু একটু খেয়াল তো করতে হইব নাকি? আচ্ছা আমি দাঁড়াইছি, আর আমি ইনশাল্লাহ আউল ভাইরে আমি আর খারাইতে দিব না। যাইতে বেরোব হইব না, এত বেদব তো আর আউল ভাই না, সতলে আমি একটা মুরব্বী। তো সেখানে আমি কথাটা বলার চেষ্টা করলাম, দাঁড়াইছি, অনেক যুক্তি অনেক উক্তি অনেক কিছুই রয়ে গেছে, সেগুলি একটু বলার সুযোগ করে দিতে। আমার বাবা ভাই আরেকটা খোসা দিব, আবার অন্য একটু মোসা বেরিয়ে, দুইটা পাথর দুই দিকে থাকলে ঠান্ডা থাকে, যখন বসা দেয় তখনই আগুন বের। শয়তানের স্বভাব তো জানেনি, বেদবী স্বভাব নাকি? শয়তানের স্বভাব হলো বেদবী স্বভাব। আদবের নাম ইনসান আর বেদবের নামই হলো শয়তান। বলা কওয়া শেষ। আর শয়তান তো বাইরের কিছু না, শয়তান আমার ভিতরেরই একটা চরিত্র নাকি বাবা? খামাখা ওই যে হজে গিয়া শয়তানের খামবারে এটা মারলে কি আর শয়তান রে তাড়ানো যাইব? গেছিলাম আমরা 2008-এ, কটা বাঙালির পোলা কয় যে আমরা তো শয়তান বানাই, কয় কি আমরা বলে শয়তান বানায়, কয় কি কেমনে বানায়, কই যে ইডা মারে না হে খাম্বা গিলি দিয়ে তা আমরাই শয়তান বানাই, মানুষের বানাইন না শয়তান দেখি মারুন যাইব? শয়তান মারার যেই কৌশলটা আছে সেটা এখান থেকেই তারে ধ্বংস করতে হবে। দয়াল নবী বলছে না সবার ভিতরে একটা করে শয়তান আসছে? একজনে বলল দয়াল আপনার মধ্যে আমার মধ্যে যেটা ছিল এটা মুসলমান বানাই লাইছি, তুমি গুগলিও তাড়াতাড়ি মুসলমান বানায় ফেলাও, তাইলে আর কোনো সমস্যা থাকব না। আমি মুসলমান তো বুঝে না, যারা মুসলমানরে আলাদা কোনো জাত বানায় ফেলায় এরা তো মুসলমান বুঝেই না। মুসলমান তো পোশাকে না, মুসলমান হইল চরিত্র, কি ধর্ম হইল স্বভাব চরিত্র। কি বাবা একটা ছেলে চুরি করে কয় আরে করবো না, ওর বাপ দাদা আসিল চোর, এটা এটাই ওর ধর্ম, কি মানে স্বভাব। একটা সাপ কামড়ায় সাপে কামড় দিছে, কয়টাই তো সাপের ধর্ম, তুই হনে গেছস কে? আমি কিন্তু দুনিয়াদারের একটা দৃষ্টান্ত দিলাম, এই মুসলমানটা এটাও আমার ধর্ম, ধর্ম মানে স্বভাব, আর মুসলমানের স্বভাব হইল সর্বজীবে দয়া। কথা সত্য, আমার শরীরে খুব অসুখ হয়েছিল ছোটবেলা, একজনে বলছিল আপনি একটা কাজ করবেন প্রতিদিন এক ছটাক করে চিনি যেখানে পিঁপড়ার বাসা আছে ওইখানে দিয়া থইবেন, দেখবেন আপনার আর ওষুধ ভরি লাগে না। একদম ইমানদারি কথা সত্যি, এক মাস পর্যন্ত প্রতিদিন সকালে উঠটা বাসি মুখে ওই পিঁপড়ার বাসা যেখানে আমি এক ছটাক করে চিনি দিয়ে আসতাম, এটা হলো নিঃস্বার্থ সেবা। এইটা নিঃস্বার্থ সেবা, এটা হলো সেবা। আল্লাহ বলছে এবাদতে জান্নাত মিলে সেবাই মিলে খোদা, সেবা ছাড়া খোদাকে পাওয়া যাবে না। আপনার কাছে আমার জানার দরকার, আপনি যে মারফত করেন এই মারফতের যারা নাকি অন্তর্ভুক্ত তাদের ইউনিফর্ম কি? মারফত যারা করে তাদের ইউনিফর্ম কি, এবং মারফত যারা করে তাদের উদ্দেশ্যটা কি, এটা আমরা সবাই মিলে শুনব। আমার উদ্দেশ্য আমার নিয়ত আমার সংকল্প এটা তো আমি কইই গেলাম, শরীয়ত তরিকত হাকিকত মারফত এবাদত বন্দিগি নফল এবাদত আমরা আদায় করি, আমি সারা রাত ঘুমাই আমার অন্তর আল্লাহু আল্লাহু জিকির করে, এটা নফল এবাদত। নফল এবাদতের কোনো ধরা বাঁধা উক্তিয়া অজু গোসলের কোনো দরকার করে না, চলছে তো চলছেই। আচ্ছা গানটা ইলাহাই ইল্লাল্লাহ।
রাহিম, এই যে কথাটা আমি বললাম হুয়ার গাফুরুর রাহিম, শুধু এগুলি নামের জন্য পাঠ করলে হবে না, এগুলির যে গুণাবলী সেটা আমার বিশ্বাস করতে হবে। গাফুরুর রাহিম আল্লাহ ক্ষমাশীল। আপনি তওবা করেন, আপনি একটা অপরাধ করে ফেলছেন বাবা, মানুষই তো ভুল করে নাকি, করছেন কেউ জানে না, আপনি মনে মনে আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ বলে তুমি যদি তোমার দোষকে গোপন রাখতে পারো, আমার কাছে যদি তওবা করতে পারো, আমি তোমাকে নিষ্পাপ শিশুর চেয়ে আরও পবিত্র করতে পারি। আমার নাম রহমান রাহিম। তবে তোমার অন্যায় কাজ সেটা যদি তুমি আর একটা বন্ধুর গলা ধরে প্রকাশ করে দাও, সেখানে আর আমি তোমাকে ক্ষমা করব না। তো এই জন্য এই গানটা আমি করেছি। আমার আবুল ভাই আল্লাহর একজন ওলি, এরকম তার ভক্ত আসে কান, সবাইরে জিজ্ঞাসা করলো যে বাবা তোমরা কি কেউ আসো, বুঝ হওয়ার পরে আসরের নামাজের কাজা হয় নাই? সবাই মাথা নিচুর দিকে দিয়ে রাখলো। তো একজন বলল যে দয়াল আমার বুঝ হওয়ার পরে আসরের নামাজ আমার কাজা হয় নাই। তখন বলল যে আমারও হয় নাই, কিন্তু তোমাকে দিয়ে এই মুহূর্তে আমি এই কাজটা করাব। আমি জানতে চাই সে কাজটা কোন কাজ, সে মুর্শিদ কে ছিল আর ভক্তই কে ছিল, আর তারে দিয়া কি কাজটা করাইছিল। মানে একটা কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করি, এতক্ষণ খালি ঘুরলাম বহুত জায়গায়, পাইছি খুইজা ঠুইজা দেখি বুইজা উঠতে পারেনি। দেখি আজকে ভাই কি করে।